গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো সোনা সারা পড়া ছিল, ও পড়ে এসে আজকে তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে নিয়েছে। অন্যদিন ওকে বলতে হয় যে চেঞ্জ করার আগে চেঞ্জ কর, ও সেই ড্রেস পরে থাকে। তো আজকে দেখলাম নিজেই আগে আগে গিয়ে বললাম আমি ড্রেসটা চেঞ্জ করে আসি। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে দারুণ রান্না হচ্ছে। আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না হচ্ছে, এবছরের প্রথম ইলিশ রান্না। ঠিক আছে, প্রথম ইলিশ আনলো বাবা। এটা হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাছ, তাই তো? তো আর যা খেয়েছি সব আগের বছর খেয়েছি, নতুন বছরে মানে বাংলা বছরের কথা বলছি, এবছরের প্রথম ইলিশ মাছ হচ্ছে। আর হচ্ছে ঠাকুমা স্নান করতে গেছে, তো তোমাদেরকে দেখিয়ে দিই মা ওখানে মাছ কাটছে। হ্যাঁ, টয়লেট করে দিয়েছে তো ওটা ভিজে গেছে। তো ওটা যেহেতু ভিজে গেছে তো ওটাই আমি এক্ষুনি এবার ধুয়ে দিলাম। ধুয়ে সবগুলো নিয়ে ছাদে চলে এসে আমার ছাদের সব দড়িও কেটে গেছে। টবের গাছগুলোকে না নতুন টবে বড় টবে শিফট করেছি, তো ওই জন্য সব এই যে ওই যে এখানে ঘরের ভিতরে রেখে দিয়েছি। তো ওই বিকাল হলে তারপর আমি সব গাছগুলোকে আর কি বাইরে বার করে নেবো। তো দেখি জামাগুলো পাতিয়ে নিই, ঠিক আছে? মা বললো যে বালিশগুলো নিচে নিয়ে চলে যেতে, এখন আবার বালিশগুলোকে নিয়ে নিচ্ছে। তা তো কখন হুট করে বৃষ্টি নামবে, ঠিক আছে, তখন দৌড়ে আস্তে আস্তে সব বালিশ ভিজে যাবে। সবার স্নান হয়ে গেছে, মায়ের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে দিদি ভাত টাত বাড়ছে ওই যে রান্না করে, ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে হচ্ছে দিদি সব ভাত বেড়ে ফেলেছে ফেলা ফেলায়, আর ওখানে তো রান্না বান্না সব ওখানে রাখা আছে। আর একটা ইলিশ মাছ তো রান্না হচ্ছে, মাথাটা দিয়ে একচুয়ালি কচু শাক রান্না হয়েছে, ঠিক আছে, ইলিশ মাছের মাথা দিয়ে। খুব দারুণ লাগে খেতে, ঠিক আছে, দারুণ লাগে। আমার ফেভারিট ঠাকুমাকে ডেকে নে, ঠাকুমা আবার ঘরে শুয়ে আছে, ঠাকুমাও এখনো খায়নি আমাদের জন্য। ওটা মা, ঠাম্মা ওঠো চলো আসো, ভাত বাড়েছি আসো। সবাই খেয়ে উঠতে না উঠতেই কারেন্টটা চলে গেল, ফওয়া কি গরম লাগে। তাও ভালো, খাওয়ার টাইমটা কারেন্ট চলছিল, মাথার উপর ফ্যানটা ঘুরছিল, এখন তাও চুপচাপ বসে থাকবো শুয়ে থাকবো, অসুবিধা নেই। তার তো গরম লাগছে, গরমের মধ্যে পুচকুটা দেখো কি করছে। ও ও, ওকে পুরো খালি গায়ে করে দেওয়া হয়েছে। ই, গম লাগছে তোমার, তোমার গম লাগছে? তো গাইস কারেন্ট তো আসেনি এখনো, তো এখন আমরা যাচ্ছি ছাদে। তার একটা কারণ আছে, শুধু যে গরমের জন্য ছাদে যাচ্ছি তা না, ছাদে কিন্তু এখনো রোদ সরেনি আর কি, ঠিক আছে, রোদ এখনো আছে ছাদে। আর আমি এই সমস্ত নিয়ে ছাদে যাচ্ছি, তার কারণ হলো মা আমাকে যে জামা কাপড়গুলো পাতাতে দিয়েছিল তখন কাছাকাছি করেছিল, তো সেগুলো না আমি যখন পাতিয়ে দিয়েছি বুঝতে পারিনি কিছুটা ওই ছাদের যে রেলিং আছে সেই রেলিংয়ের গায়ে না আমি কম্বল আর কি, বা ওটা কী বলে আমার 17 ইঞ্চি,
একটা পাতলা কম্বল আর একটা 17 ইঞ্চি রোদে দিয়েছিলাম, ঠিক আছে? বা সেটা না হাওয়াতে পড়ে গেছে, তো সেটাই এখন তোলার জন্য এই যে মার আমি চলে এসেছি, দেখাচ্ছি দাঁড়াও। এই যে আমি এদিক উপরে তুলবো, তুই ধরবি, এই যে দেখো পড়ে গেছে। ওমা নিচেই পড়বে বোধ হয়, দাঁড়াও 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 দাঁড়াও, বডি আয় না, এই যে তুলে নিয়েছি, এই যে সব তোলা হয়ে গেছে, আর এই যে বট দিয়ে ছাড়া চলে এসেছে পুচকেটাকে কোলে নিয়ে খালি গায়ে, আর এই যে আমার মা সেই মায়ের সুপার হেয়ার স্টাইল, এটা তো শুকনো, এইদিকে পাতি দি দাঁড়াও, কারেন্ট নেই এর মধ্যে না গেলেই পারতে, এই অবস্থায় যাচ্ছ কি করতে অন্ধকারের মধ্যে? হ্যাঁ বারণ করছি যেতে, ওরা ওপরে চলো। তো ঠাকুমা তো চলে গেল বাড়ি, আর আমরা এখনো সেই ছাদে, এখনো গার্ডেনটা আসেনি। আকাশটা না হালকা হালকা মেঘলা করেছে, দেখো আকাশটা, হয়তো বৃষ্টি হতে পারে। আর এই যে মা দিদি এখন ওখানে বসে আছে, আর সোনাইয়ের আবার আজকে পড়া আছে, মা আবার ওকে পড়তে দিয়ে তারপর চলে এসছে, এসে আবার ছাদে এসছে। তো এতক্ষণ পর চলে এসছে কারণ এখন বাজে 6:30, গেছে সেই 3:30, মানে 4:30, 5:30, 6:30, তাই না মা? 3 ঘন্টা হয়ে গেল এতক্ষণ পর, এখন কারেন্ট এলো, দিদি পুচকেটাকে নিয়ে নিচে গেছে, আর আমিও এখন নিচে যাচ্ছি, সোনাই তো তাও পড়তে চলে গেছে, আবার ওকে আনতে যাওয়ারও টাইম হয়ে এসছে, ঠিক আছে চাই নিচে যাই। এবার মা এখানে আবার ঠাকুরের দিচ্ছে আজকে বৃহস্পতিবার, এখন সন্ধ্যাবেলা বসে পড়েছি, সোনাইকে নিয়ে পড়তে বসিয়েছি, ঠিক আছে? অনেক দিন মা ঠিকঠাক করে পড়ছে না, কালকে তো ওরা পড়া আছে, তো ওকে এখন নিয়ে পড়তে বসিয়েছি, ঠিক আছে? আর ঠাকুমা তো চলে গেছে, সোনাইয়ের পড়াটা সব হয়ে গেছে, ও আজকে লক্ষ্মী মেয়ের মতো অনেক পড়াশোনা করে নিয়েছে, স্যারের পড়াটারও সব কমপ্লিট, তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, তখন হচ্ছে ঘুমিয়ে পড়বো। আর আজকে ঠাকুমা চলে গেল, বেশ কদিন তো ছিল, ভালো লাগছিল, বাড়িটাও ফাঁকা ফাঁকা লাগে, হ্যাঁ মানে ঠাকুমা থাকলে বেশ ভালো লাগে। তো ঠাকুমা চলে গেছে, আবার হয়তো কিছুদিন পরে আবার আসবে। তো ঠিক আছে চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিতে তোমরা যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেক ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা বাই বাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।